আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিসও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নার্সারি গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, এটা দেখো, খালি ঘর পূরণ করো এবং সাজিয়ে লিখো। তোমরা একটু খেয়াল করো, মিস কিন্তু আগে যেহেতু গণিতের গুলো বা তোমার অ্যাকচুয়ালি ব্যালেন্সের গুলো করিয়েছে, তাহলে তোমাদের কাছে এগুলো কিন্তু একদম পরিচিত এবং তোমরা আগের পরীক্ষাগুলোতেও কিন্তু এভাবে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? তাহলে এখন দেখো, মিস দেখো লিখেছি, প্রথমটা দিয়েছি 41, তারপর কি হবে 41 এর পরের পরের ওয়ার্ডটা হচ্ছে 42, 43, দেন 44, 45, 45 এর পরে কি আসে 46, এই যে 46, 47, 47 এর পরে হচ্ছে বলো 48, 48 এর পরে 49, 49 এর পরে 50, ঠিক আছে? তাহলে আর দেখো, আবার দেখো তোমরা, প্রথমে 41, 41 এর পরে খালি ঘর, খালি ঘরে বসেছে 42, 42 এর পরে খালি 43, 43 পরে খালি ঘর, 43 পরে বসেছে 44, তারপর 45 দেয়া আছে, 46 এর ওখানে ছিল খালি ঘর, তাহলে 46 টা আমাদেরকে লিখতে হয়েছে, 47 দেয়া আছে, তাহলে 48 খালি ঘরে বসেছে 48, তারপর 49 দেয়া আছে, খালি ঘরে বসেছে 50। এখন আসো নিচের অংশে। এখন মিস এখানে কিছু উল্টাপাল্টা ওয়ার্ড দিয়েছি, দেখো তোমরা এগুলোকে আমাদেরকে একটার পর একটা সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে কি আসবে দেখো, আমি 44 দিয়েছি, 41 দিয়েছি, 43 দিয়েছি, 46, 42, 45, 49, 47, 48, 50। এখন দেখো এই পুরো লাইনের বা এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা সবার আগে বসবে, তাহলে সবার আগে বসে হচ্ছে 41, ঠিক আছে? তারপর বসবে কি 41 এর পর আসতেছে, দেখো খুঁজে বের করে, এই যে 42, 41 এর পরে 42, 42 এর পর কি আসে, 42 এর পর আসবে 43, 43 এর পর দেখো, 43 এর পর কি আসবে, 43 এর পর আসবে 44, এবার 44 এর পরে কি আসবে, 44 এর পর আসবে 45, 45 এর পরে কি আসবে বলো, 45 এর পরে হচ্ছে 46, 46 এর পরে আসবে 47, 47 এর পরের সংখ্যাটা হচ্ছে 48, 48 এর পরের সংখ্যাটা হচ্ছে 49, এবং 49 এর পরের সংখ্যাটা হচ্ছে 50, ঠিক আছে? তাহলে আমরা তো সাজিয়ে লিখোটা আগেও করেছি, এখনো আবার আবার করাচ্ছি। দেখো সাজিয়ে লিখনটা হচ্ছে উল্টা পাল্টা করে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, তোমাদেরকে কি একটা পর একটা একটা পর একটা সাজিয়ে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে তোমরা প্রথমে, আমি খালি ঘর পূরণ দিয়েছিলাম, তারপর দিয়েছি সাজিয়ে লিখো। আজকের মতো এখানে শেষ, আজকের ক্লাসটা খুব ছোট ক্লাস ছিল, আজকের মতো এখানে শেষ। তোমাদের আগামীতে পরীক্ষার জন্য হয়তো একটা ডেট দেওয়া হবে, তোমরা ওই অনুযায়ী প্রস্তুতি নাও, ভালো করে পড়ো, বাসায় সবসময় একটু একটু করে প্র্যাকটিস করার চেষ্টা করো। আজকের মতো এখানে শেষ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।